নানা অভিযোগ আর প্রশ্ন তুলে সদ্য আত্মঘাতী হওয়া আগরতলার দশম শ্রেণীর পড়ুয়া অর্কদ্বীপের বাড়ি গেলেন রাজ্য এনএসইউআইয়ের এক প্রতিনিধি দল। রবিবার সংগঠনের রাজ্য সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রয়াত ছাত্র অর্কদ্বীপের পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হন। শোক আর সমবেদনা নিয়ে কথা বলেন প্রয়াত ছাত্রের মা সহ অন্যান্যদের সঙ্গে। পরিবার পরিজনদের প্রতি শোক আর সমবেদনা রেখে বাইরে বেরিয়ে এসে ছাত্রনেতা সম্রাট রায় একরাশ ক্ষোভ উগরে দিলেন শ্রীকৃষ্ণ মিশন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার দাবি, এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এরপরই তার আহ্বান, ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকবে এনএসইউআই। অবিলম্বে অভিযুক্ত শিক্ষক রাহুল দেবকে গ্রেপ্তার করতেই হবে, জোরালো দাবি ছাত্রনেতা সম্রাট রায়ের। দেখুন, আমরা এসেছি পরিবারের সাথে, অর্ঘদ্বীপের পরিবারের সাথে মিলিত হতে, এবং পরিবার পরিজনরা শোকাহত আছে এবং পরিবার থেকেও বলছে যেন সঠিক জাস্টিসটা পায়। একটা ছাত্র এইভাবে চলে গেল এবং শ্রীকৃষ্ণ মিশন স্কুলে একজন কিছু কিছু টিচার স্টুডেন্টদের এখনও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেন এই ব্যাপারে কেউ মুখ না তুলে। আমরা নিন্দা জানাই এবং শ্রীকৃষ্ণ মিশন স্কুলের যারা ছাত্রছাত্রীদের কাছে আমরা আহ্বান করব আপনাদের মাধ্যমে, আসুন সবাই ইউনিটি হয়ে আমরা লড়াই করি, আমরা প্রতিবাদ করি, আমরা জাস্টিস চাই অর্ঘদ্বীপের। অর্ঘদ্বীপ মজুমদার একটা ভালো ছাত্র ছিল, আমরা সঠিক একটা জাস্টিস চাই। আমরা এই বিষয়ে আপনারা দেখেছেন, আমরা এসপি সাহেবের নিকট সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে আমরা গেছি, কথা বলেছি ইনভেস্টিগেশন করার জন্য। আমাদের এখনও আপনাদের মাধ্যমে বলছি, পুলিশ প্রশাসনকে বলবো সঠিক ইনভেস্টিগেশন করে ইমিডিয়েট গ্রেপ্তার করতে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন? রাহুল দেব টিচার, ওনার মদতেই এই সমস্ত ঘটনা হয়েছে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।